এরা আমার বাড়িতে এসেছিল, আমার ভাইকে মেরে যেদিকে আছে তাকে ওদের কোর্টে তুলুন, ওদের শাস্তি হোক, তবে ভাববো আমি খুশি হব। হ্যাঁ তুলুক, আমি এখনো ভাবছি এটা না, আমিও এখনো ভাবছি পুলিশ মেরে গেছে, পুলিশ ধরা পড়ছে, পুলিশ ধরছে, আমার বিশ্বাস হচ্ছে না। পুলিশকে যারা পাঠিয়ে মার্ডার করিয়েছে তাদেরকে তো ধরুক। পুলিশকে দিয়ে কে খুন করালো তার জন্য আদালতের নজরে সিবিআই তদন্ত দরকার, এই গ্রেফতারে আমি খুশি নই, এবিপি আনন্দকে জানালেন আনিস খানের বাবা সালেম খান। এর গ্রেফতারির পর বলছে আমি দিদি যখন দুজনকে অ্যারেস্ট করেছে তাহলে পুলিশ তো এরা, তাহলে এই পুলিশকে দিয়ে কে মার্ডার করালো তার জন্য সিবিআই তদন্ত দরকার না দরকার নয়? আমি চাচ্ছি সেই জন্যই সিবিআই তদন্ত আসুক, যারা মার্ডার করেছে তারা দোষী, আর তাদেরকে যারা মার্ডার করেছে তাদের জন্য প্রমাণ করার জন্য সিবিআই তদন্ত দরকার। এই যে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে স্পষ্ট তো বলা হচ্ছে, সিবিআই আমার তদন্ত চাই, কোর্ট নজরে সিবিআই তদন্ত চাই, কোর্ট নজরে সিবিআই তদন্ত চাই। আমি এই অ্যারেস্ট করে আমি খুশি নই। আচ্ছা ডিজির বক্তব্য যে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত তথ্য সমস্ত ঘটনা সামনে চলে আসবে, তেমনটাই ডিজির বক্তব্য, এ বিষয় নিয়ে কি বলবেন? আমার একটাই ভাষা, আমি একটাই জিনিস কি, আমি কোর্ট নজরে সিবিআই তদন্ত চাচ্ছি, সিবিআই তদন্ত করে যেটুকুন প্রমাণপত্র বার করে দিবে তাতেই আমি ন্যায় অন্যায়ের বিচার আমার ছেলের পেয়ে যাব। আচ্ছা এই যে দুজন গ্রেফতার হলো, গ্রেফতারের পর আপনারা কি আদৌ সিটের উপরে ভরসা রাখবেন? না ভরসা নেই, আমার ভরসা নেই, সিটের উপর ভরসা নেই, দুজন তো গ্রেফতার হয়েছে বলা, ওটাকেও আমি বিশ্বাস করতে পারছি না। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বললেন দেখুন। পশ্চিমবঙ্গের বুকে আমি অন্তত পক্ষে 70-71-72 দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি, দরজার আড়াল থেকে নয়, কিন্তু এইরকম খুন, পরিকল্পিত খুন, একেবারে অঙ্ক কষে খুন, এটা বোধ হয় ভারতবর্ষের ইতিহাসে একটা অনন্য ঘটনা, এবং সেই ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গের বুকে। অনেক খুন হয়ে গেলেন, রাত্রিবেলা পুলিশ গিয়ে তাকে খুন করলো, আমরা গিয়েছিলাম প্রত্যক্ষ সেখানে দেখেছি, আমরা ময়না করেছি জায়গাটা, এটা পরিকল্পনা ছাড়া অসম্ভব। তাকে মেরে খুন করে তার শরীরটা ফেলে দেওয়া হলো, কেন? যে এটা প্রমাণ করতে হবে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে বা আত্মহত্যা করেছে। যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার পরিবর্তে হত্যা করতে পারদর্শী নেই তার উপরে ভরসা করুন, আসলে এরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।